প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি শ্রীমঙ্গলের লাওয়াছড়া জাতীয় উদ্যান। বাংলাদেশের চিরহরিৎ বনগুলোর মধ্যে অন্যতম লাওয়াছড়া জাতীয় উদ্যান, এটি একটি সংরক্ষিত বনাঞ্চল যার পূর্ব নাম ভানুগাছ সংরক্ষিত বন। বনটির অবস্থান মৌলভীবাজার জেলার কমলগঞ্জ। লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের চিরহরিৎ বনের একটি উল্লেখযোগ্য উদাহরণ। নিরক্ষীয় অঞ্চলের চিরহরিৎ বর্ষা বন বা রেইন ফরেস্টের মতো এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। সূর্যের আলোর জন্য প্রতিযোগিতা করে এই বনের গাছগুলো উঁচু থেকে আরও উঁচু হয়ে থাকে এবং অনেক উপরে ডালপালা ছড়িয়ে জাদুয়ার মতো সৃষ্টি করে। এই বন এতই ঘন যে মাটিতে সূর্যের আলো পড়ে না বললেই চলে। মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতাধীন শ্রীমঙ্গলের এই ন্যাশনাল পার্ক শুধু যে প্রাকৃতিক সৌন্দর্য অনন্য তাই নয়, দেশের সবকটি বনাঞ্চলের মধ্যে আন্তর্জাতিক ও আকর্ষণীয়। ১২৫০ হেক্টর আয়তনের এই বন জীব বৈচিত্র্যে ভরপুর। বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। বাংলাদেশের ৭টি বন্যপ্রাণীর অভয়ারণ্য ও ১০টি জাতীয় উদ্যানের মধ্যে লাওয়াছড়া অন্যতম। লাওয়াছড়ায় যাবার পথে চোখে পড়বে চোখ জোড়ানো চা বাগান, পাহাড়, বন, উঁচু নিচু টিলা, আনারস, লিচু ও লেবু বাগান, স্থানীয় চা শ্রমিকদের ছোট ছোট খুপড়ি ঘরও আপনার চোখে পড়বে, বাকবাকালির পুজো আর চারদিকে সবুজের ছড়াছড়ি, এই জন্য এক সবুজের রাজ্য। জীববৈচিত্র্যের দিক থেকে লাওয়াছড়া জাতীয় উদ্যান বাংলাদেশের সমৃদ্ধতম বনগুলো রয়েছে। আয়তনে ছোট হলেও এই বন দুর্লভ উদ্ভিদ এবং প্রাণীর এক জীবন্ত সংগ্রহশালা। এই বনে প্রবেশের সাথে সাথেই নানা ধরনের বন্য প্রাণী, পাখি এবং কীটপতঙ্গের শব্দ শোনা যায়। বনের মধ্যে প্রায় সারাক্ষণই সাইরেনের মতো শব্দ হতে থাকে। প্রকৃতপক্ষে এই ধরনের চিচি পোকা লাওয়াছড়া জাতীয় উদ্যানে ৪৬০ প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। এর মধ্যে ১৬৭টি প্রজাতির উদ্ভিদ, ৪ প্রজাতির উভয়চর, ৬ প্রজাতির সরীসৃপ, ২৪৬ প্রজাতির পাখি এবং ২০ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী দেখা যায়। লাওয়াছড়া জাতীয় উদ্যানে আছে অজগর সহ নানা রকম শামুক, এছাড়া হলুদ পাহাড়ি কচ্ছপ এই বনের উল্লেখযোগ্য সরীসৃপ। পাখিদের মধ্যে আছে সবুজ বুলবুল, বন মোরগ, হরিয়াল, তুর্কি বাজ, কালো মাথার টিয়া, লেজ কাটা টিয়া, কালো ফর্কটেল, ধূসর সাত শৈলী, কালো বাজ, হীরামন, কালো মাথার বুলবুল, দুঙ্কল, পেঁচা, ফিঙে, সবুজ সুইচোরা, সবুজ কোকিল, পদ্মা, কেশরাজ ইত্যাদি। বিলুপ্ত প্রায় উল্লুকের জন্য এই বন বিখ্যাত। এই বনের মধ্যে কিছু সময় কাটালেই উল্লুকের ডাকাডাকি কানে আসবে। উল্লুক ছাড়াও এখানে রয়েছে মুখপোড়া হনুমান, বানর, শিয়াল, মেছুবাঘ, বন্য কুকুর, ভাল্লুক, মায়া হরিণ, অজগর সহ নানা প্রজাতির জীবজন্তু। ১৯৫৫ সালে জুল ভার্নের বিখ্যাত উপন্যাস অবলম্বনে করা অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন ৮০ ডেজ সিনেমাটির একটি দৃশ্যের শুটিং হয়েছিল এই বনে। ১৩টি দেশে ১১৪টি স্থানে চিত্রায়িত হয়েছে ছবিটি। এসব দেশের মধ্যে ছিল ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, বাংলাদেশ, স্পেন, থাইল্যান্ড ও জাপান। আর বাংলাদেশ অংশের শুটিং হয়েছিল সিলেটের লাওয়াছড়া জঙ্গলে। বন ঘেঁষে যে রেলপথ চলে গেছে ঠিক সেখানেই হয়েছে ছবিটির কিছু দৃশ্যের শুটিং। হুমায়ুন আহমেদের আমার আছে জল সিনেমার শুটিংও হয়েছে এই লাওয়াছড়া জঙ্গলে। নিসর্গ প্রকল্পের আওতায় লাওয়াছড়া জাতীয় উদ্যানে প্রকৃতি ভ্রমণের ব্যবস্থা করা হয়েছে। নির্দিষ্ট হারে প্রবেশ মূল্য দিয়ে এই বনের ভিতরে প্রকৃতি ভ্রমণ করা যায়। প্রকৃতি ভ্রমণের জন্য ৩টি ট্রেইল বা হাঁটা পথ রয়েছে। ৩টি পথের মধ্যে একটি ৩ ঘন্টার পথ, একটি ১ ঘন্টার পথ আর অপরটি ৩০ মিনিটের পথ।
গাইডের সহায়তায় বনের একেবারে ভিতর পর্যন্ত যাওয়া যায়। প্রকৃতিকে বিরক্ত না করে তৈরি করা এই নীতি পথে পড়বে নানা প্রজাতির কীট পতঙ্গ, গাছপালা ও অর্কিড। ভাগ্য ভালো হলে হনুমান, বানর এবং কমলগঞ্জের দেখাও মিলতে পারে। দেশ বিদেশের অসংখ্য পর্যটক প্রতিদিন লাওয়াছড়ায় প্রকৃতি ভ্রমণে আসেন। বছর জুড়ে এই বনে পর্যটকদের আনাগোনা থাকলেও শীতের সময়ে সবচেয়ে বেশি লোক সমাগম হয়। বাংলাদেশের বিখ্যাত বনগুলোর মধ্যে লাওয়াছড়া বন অন্যতম। পরিচিতির দিক থেকে সুন্দরবনের পরেই লাওয়াছড়া বন অবস্থান। সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় এই বন অবস্থিত। 1925 সালে তৎকালীন সরকার এখানে বৃক্ষায়ন করলে তা বেড়ে আজকের এই বনে পরিণত হয়। শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মৌলভীবাজার ফরেস্ট রেঞ্জের আওতা 2740 হেক্টর আয়তনে পশ্চিম ভানুগাছ সংরক্ষণ বন ছিল এলাকাটি। সেই সুবাদে লাওয়াছড়া জাতীয় উদ্যানের পূর্ববর্তী নাম ছিল পশ্চিম ভানুগাছ সংরক্ষিত বন। বনের অস্তিত্ব ও জীববৈচিত্র্য রক্ষার পাশাপাশি প্রকৃতি ভ্রমণ এবং জনসচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে পশ্চিম ভানুগাছ বনের 1250 হেক্টর এলাকাকে 1974 সালে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী 1996 সালে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। লাওয়াছড়া জাতীয় উদ্যানের উত্তরে পাহাড়ি মৃত্তিকায় গঠিত, উঁচু নিচু টিলা জুড়ে এই বন বিস্তৃত। বনের মাটিতে বালুর পরিমাণ বেশি এবং প্রচুর পাথর দেখা যায়। বনের মাটিতে পাতা জমে জমে পুরো স্পঞ্জের মতো হয়ে থাকে, কিছু জায়গায় মাটি দেখা যায় না। এসব স্থানে লোকের উপদ্রব খুব বেশি। বনের ভিতর দিয়ে অনেকগুলো পাহাড়ি ছড়া চলে গেছে। এসব ছড়ার কয়েকটি ছাড়া বাকিগুলোতে শুধুমাত্র বর্ষার সময় পানি। ছড়ার পানি পরিষ্কার এবং ঠান্ডা। যেসব ছড়াতে শুষ্ক মৌসুমে পানি থাকে সেসব ছড়ার কাছে বন্যপ্রাণীর আনাগোনা বেশি দেখা যায়। লাওয়াছড়ায় যেতে হলে আপনাকে প্রথমে যেতে হবে চায়ের সঙ্গে শ্রীমঙ্গলে। নিজস্ব গাড়ি নিয়ে গেলে সরাসরি লাওয়াছড়া উদ্যানে যাওয়া যায়, অন্যথায় শ্রীমঙ্গল থেকে অটোরিকশা, জিপ কিংবা গাড়ি ভাড়া করে নিতে হবে। ঢাকার ফকিরাপুল ও সায়দাবাদ থেকে বিভিন্ন পরিবহন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়াও কমলাপুর থেকে মঙ্গলবার ছাড়া সপ্তাহে প্রতিদিন সকাল 6:40 ছেড়ে যায় আন্তঃনগর ট্রেন বারাবাদ এক্সপ্রেস, দুটাই প্রতিদিন ছেড়ে যায় জয়ন্তিকা এক্সপ্রেস এবং বুধবার ছাড়া সপ্তাহে প্রতিদিন রাত 10:00 ছেড়ে যায় উপবন এক্সপ্রেস। রেলপথে সাধারণত ঢাকা থেকে শ্রীমঙ্গল পৌঁছতে সময় লাগে প্রায় 5 ঘন্টা। এছাড়া চট্টগ্রাম রেলপথেও সরাসরি শ্রীমঙ্গলে যাওয়া যায়। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সোমবার ছাড়া প্রতিদিন 8:15 সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায় আন্তনগর পাহাড়িটা এক্সপ্রেস এবং শনিবার ছাড়া প্রতিদিন রাত 9:00 ছেড়ে যায় আন্তনগর উদয়ন এক্সপ্রেস।